আর একটা ব্লগ শুরু করলাম আজকে সকালে চায়ের সাথে। তো আজকে আমাদের নাস্তা হচ্ছে, এখানে খাওয়া হচ্ছে মুরগির মাংস ঝোল আর চা, তারপরে শ্যামাইয়ের জর্দা, তারপরে রুটি, আর এই যে এখানে মাংসের ঝোল। এটা নিয়ে আমাদের নাস্তা শুরু হচ্ছে। তো নাস্তা করে নিয়ে পরে আপনাদের সাথে আবার ফিরে আসছি, আপনাদের সাথে আবার কথা হবে। এখানে ওনাদের কিছু হাঁস, এমনিতে যেটা সাধারণ নর্মাল হাঁস সবাই বাড়িতে পালে ওগুলা তো আছে, হাঁস মুরগি ছাদের উপরও আপনাদেরকে একটা ভিডিওতে দেখালাম, গতকালকের ভিডিওতে দেখালাম যে কবুতরের ঘর, ওখানে ওদের খরগোশ আছে, তারপর ওখানে মুরগি আছে। তো আচ্ছা যাক, এখানে এরা আবার চীনা হাঁস যেগুলাকে বলে আমাদের এখানে, তো এদেরকে এই হাঁসগুলাকে চীনা হাঁস বলে। এই চীনা হাঁসের আবার বাচ্চা দিয়েছে, ওই বাচ্চাগুলা আবার কেন জানি এরা সেফটির জন্য এই মশারির মতো এই নেট দিয়ে এর ভিতরে রাখছে আর কি। তো আমি দেখে সামান্য একটু ভাবলাম যে ভিডিও করে নিই, এই হাঁসের বাচ্চাগুলো দেখতে কিউট কিউট লাগছে আর কি। তো ভাবলাম আপনাদেরকেও, এখানে কিউট কিউট হাঁসের বাচ্চার মাম্মি নেটের ভিতরে ওদেরকে মানে নিয়ে সময় কাটাচ্ছে আছে আর কি। তো কাছে গিয়ে দেখলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে কেউ আসলে ওদের মাম্মি ভাবে কি বাচ্চাগুলোকে নিয়ে যাবে। এখানে আমাদের দুপুরবেলার রান্নার আয়োজন চলছে, চুলার উপর এখানে ভাত রান্না করতেছে, তারপরে করলা ভাজা করতেছে, তারপরে আবার রান্না আছে, আজকে মুরগির মাংস রান্না করবে, তারপরে হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়া রান্না করবে। তো ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো। এগুলো আবার লাড়কিতে রান্না করবে, এদের তো গ্যাস নেই, এরা সিলিন্ডার ব্যবহার করে। তো গ্রামের বাড়ি, তো গ্রামের বাড়িতে অনেকে মানে লাড়কি চুলোতেও ভারী রান্নাটা করে আর হালকা কিছু রান্না সেগুলো সিলিন্ডার গ্যাসে করে। তো এই যে আমরা চলে আসলাম লাড়কির চুলাতে, এখন এখানে বাইরে এদের লাড়কির চুলা আছে, ওই লাড়কির চুলোতে এখানে ওনাদের আবার খরগোশের বাচ্চা আছে ছাদের উপর, কবুতরের ঘরটা অনেক বড়, তো কবুতরের ঘরের ভিতরে এই খাঁচার ভিতরে খরগোশের বাচ্চা দুটো করে রেখেছে। তো কিউট কিউট এই বাচ্চাগুলো দেখতে খুব আদর লাগলো, ভাবনা এটাও শেয়ার করি। আর এখানে কবুতরকে খাবার দেওয়া হয়েছে, তো একটা একটা করে কবুতর এসে এখানে খাবার খাচ্ছে। তো অনেকগুলো কবুতর এখানে জড়ো হয়ে গেছে, ভাবলাম এদের খাবারটাও আমিও দেখি আপনাদেরকেও দেখাই। আর এখানে ছাদের ভিউটা আপনাদেরকে আমি দেখালাম, এখানে আবার ভিডিওর উপর আমার হাত এসে পড়েছে। এখানে এই যে গতকালকের একটা ভিডিওতে আপনাদেরকে আম দেখিয়েছিলাম, দেখা ও আমটা ভালোভাবে ক্যামেরায় আসে নাই, তো সেজন্য এখন আপনাদেরকে আবার দেখালাম। তো এখানে আবার এই যে কাঁঠাল গাছ, এদিক দিয়ে কাঁঠাল ধরেছে, ভাবলাম আপনাদের সাথে কাঁঠালও শেয়ার করি। এই যে এদিক দিয়ে গাছের পাতার জন্য স্পষ্ট আসলে দেখা যায় না, এই যে এদিক দিয়ে কিছু কাঁঠাল আছে, তারপরে নিচের দিকে আছে কাঁঠাল। আর এই যে দেখেন এখানে ভিউটা, এই যে এখানেও গাছে দুই একটা আম ছোট ছোট দেখা যাচ্ছে। আর এই যে ভিউটা গাছগাছালি দেখতে অন্যরকম এক ধরনের আসলে ভালো লাগে। তো আজকে আমি আবার চলে যাব, তো শেষ আরেকবার ছাদে উঠলাম, ভাবলাম আজকে শেষ বিদায়ে আপনাদেরকে এই ছাদটা আরেকবার দেখাই শেয়ার করি। তো আচ্ছা যাক, আজকের মতো এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে